হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সো আমি এই ভিডিওতে বলবো যে অপু ভাই কিভাবে টিকটকে সেলিব্রিটি হলো, আর কিভাবে মানে তাকে কেন ধরে নিয়ে যাওয়া হলো, আর কেন কি হইতেছে সেটা আমি বলবো। অপু ভাই, মামুন ভাই সহ আরো আটজনার লাইক আইডি একদম ব্যান করে দেওয়া হয়েছে, কারণ আমি লাইক ইউজার, আমি জানি সে সম্বন্ধে, আর আপনাদেরও জানাবো। এটাই হলো আমার মানে দায়িত্ব, না মানে আপনারা জানেন, এইটাই আমি চাই। সো অপু ভাই, মানে যেটা এখনো জানছিলাম না, এখন আপনাদের জানাতে পারবো। অপু ভাই আর কিছু লোক একসাথে ইউটিউবের ভিডিও করতেছিল, তারা রাস্তার উপর ভিডিও করতেছিল। সো রাস্তার উপর ভিডিও করতে করতে এক সময় কি হলো যে কিছু লোক, মানে সেখানকার কিছু স্থানীয় লোক, এখানে একটা ইঞ্জিনিয়ার ছিল, সো তারা এক জায়গায় হওয়ার জন্য তার ফ্রেন্ডদের সাথে আসবে। সো সেখানে কার করে আসতেছিল ভাইটা, তো অপু ভাই কি করলো, অপু ভাইকে মানে সাইড চাওয়া হলো, সে সাইড দিবে না, সে নিজেকে সেলিব্রিটি ভাবে, মানে কি যে ভাবে সেটা আমি জানি না। সো সাইড যখন দিবে না, তখন অপু ভাইয়ের সাথে যারা আরও ছিল চেলা ফেলা, তো ওরা তখন কি করছে, রাগারাগি হয়ে মানে কথা কাটাকাটি হতে হতে মারামারি শুরু হয়ে যায়। এক সময় কি হলো, তাকে মানে এমন মারধর করছে, তার মাথা ফেটে গেছে, সেটা হলো ইঞ্জিনিয়ার। সো সে তখন কেস করে দেয়, তারপরে অপু ভাইকে তো জানেনি আপনারা, সবাই অ্যারেস্ট করে নিয়ে গেছে। সো অপু ভাইকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়ার আমি একটা ভিডিও আপনাদের এখন দেখাবো। তো এই তো দেখেন ভিডিওটা, তাকে যখন মারতেছিল, তারপরে কি হলো, মানে তাদের মধ্যে যে জিনিসটা হয়ে গেল। তারপরে পুলিশ ধরে নিয়ে চলে গেল। তারপরে আদালতে তাকে একটা প্রশ্ন করা হয়েছিল, সে বিচারক মন্ডলী প্রশ্ন করছে, তোমার চুলের কালার এরকম কেন? সো এখানে উকিল যেটা জানছি, সে নাকি বলছে যে ভিডিও টিডিও করতে হলে মানে চুলে কালার করতে হয় আর অনেক ধরনের। তো চুলে কালার করছে, ভালো করছে, যারা সিরা প্যান্ট করে ভিডিও করতেছে। আসলে এটা লাইক নিয়ম চলে আসছে যে সিরা প্যান্ট আর চুলে কালার করলে সে সেলিব্রিটি, মানে নিজেকে 1 লাখ 2 লাখ ফ্যান হলে সে সেলিব্রিটি দাবি করে। আসলে এটা ঠিক না ব্যাটিক আপনারা কমেন্টে জানাবেন। আর অপু ভাই এখনও ছাড়া পাইনি, 3 দিনের নাকি বলে রিমান্ডে নেওয়া হবে, এটা আমরা জানি। সো আপনার ভিডিওটা তো দেখলিনি যে কিভাবে অপু ভাইকে নিয়ে যাওয়া হয়েছে। হ্যালো, আর অপু ভাই হচ্ছে বেড়ে আমাদের কোথায় থেকে আসছে, এটা আপনারা অনেকে না জানা। অপু ভাই নোয়াখালীতে বাসা, এটা তো সবাই জানেন। অপু ভাই মাদ্রাসায় লেখাপড়া করতো, আর মাদ্রাসায় লেখাপড়া করতে করতে টাকার অভাবে যখন আর লেখাপড়া করতে পারে না, তখন সে নাপিত ছিল, মানে সে চুল কাটাইতো। চুল কাটাইতে কাটাইতে সে আস্তে আস্তে একটা স্মার্টফোন নিয়ে ভিডিও করতে করতে সে মানে ভাইরাল কীভাবে হলো সেটা মানুষের দেখার বিষয় না, সে রোস্ট করে হোক আর যে করে হোক, সে তো ভাইরাল এখন। সো ভাইরাল হওয়ার পরে আজকে তো এখন সে মানে ঢাকা কাঁপাইতে এসে নিজে কাঁপাকাঁপি অবস্থায় পড়ে গেছে, সেটা আমরা জানি। সো এখন জানি না কী হবে, সবাই চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে, দেখতে পাবেন, লাস্ট পর্যন্ত থাকেন।